ভালোবাসা, এই শব্দটা শুনলে প্রথম কোন কথাটা তোমার মাথায় আসে? আচ্ছা আমি বলছি, আমার কাছে ভালোবাসা মানে অ্যাকসেপ্টেন্স। আচ্ছা তুমি কখনো ভেবে দেখেছ জীবনে শেষ বলে কিছু নেই বা হয় না? জীবনটা যদি দাবা খেলার বোর্ড হয় তাহলে আমরা হচ্ছি সেই দাবা খেলায় মাত্র একটি দানের এক একটি গুটি, যাদের নিজেদের উপর কোনো আয়ত্ত থাকে না। আমরা বড় জোর ভালোবাসায় পড়তে পারি আর একটা সময় এসে ভালোবাসা থেকে বেরিয়ে আসতে পারি, কারণ ওই যে আমাদের নিজেদের উপর কোনো আয়ত্ত থাকে না। তাই যখন তুমি কাউকে তোমার সর্বস্ব দিয়ে ভালোবাসবে, তখন এটা ভাবার অবকাশ দিও না যে এই ভালোবাসার জার্নিটা তোমাদের কত দূর নিয়ে যাবে। শুধু ভালোবেসে একসঙ্গে সেই চলার পথে একে অপরের সঙ্গী হয়ে থেকে যাও, কারণ পিকচার আমি বাকি আমার দোস্ত। আচ্ছা একটা কথা বলতো, আমরা কত বছর ধরে একসাথে আছি? দেখো আবি, আমার কি হয়েছে না হয়েছে আমি তোমাকে সবটা বলবো, প্লিজ এই মুহূর্তে আমার কাছে কোনো প্রশ্ন করো না। তুই আসিস কোথাও আমাকে সেটা বল, আসবি না মানে?